হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে তোমরা? আশা করছি খুব খুব ভালো আছে, আর আমরাও ভালো আছি। এখানে এসে তো আরও আরও ভালো আছি, কারণ গ্রামে এসেছি, মানে এখানে মজাই মজা। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, দেখো, যেটা কলকাতায় তো খুব একটা, কারণ আমি তো এতদিন পর্যন্ত এরকম তোমাদের সাথে দেখাইও নি, বা আমিও নিজে কোনো অভিজ্ঞতা পড়িনি। কিন্তু গ্রামে তো আমি আগেও যখন থাকতাম এরম হতো, মানে পাশাপাশি যখন বিয়ে হতো না, আমরা সবাই মিলে দেখতে চলে যেতাম ছুটে, তখন আসা হুড়োহুড়ি করে সবাই মিলে দেখতে যাই। বাবুকেও ভাবছি যে চ বাবুকেও মানে একটু দেখাতে চাই যে আমরা কীভাবে থাকতাম না, কেন চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এই সামনে গেটটা দেখতে পাচ্ছি, এখানে নতুন বউ আর বর আছে, মানে এখানে ছেলে আমাদের পাশে হচ্ছে ছেলের বাড়ি, মানে এর ছেলের বিয়ে হয়েছে আর নতুন বউ নিয়ে এলো। সবাই আমরা যখন আসে না, এরা হুড়োহুড়ি করে সব দেখতে যাই। আর আমিও বাবু বলছি, মা কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছি, চো না একটা মজা দেখাচ্ছি। তো দেখো, এ দেখো দেখতে এসেছে, আমি বলছি এদিকটা তাকাও, এক ওই জন্য তাকাচ্ছে না। তোমাদেরকে এবার সামনে থেকে না একটু ভালো করে দেখাবো। আর এখন সবাই মানে সবাই কথা বলছে, একটু হুড়োহুড়ি করছে, নতুন এলে যেটা হয় মানে দারুণ মজা হয়, একটু মজা হাসি কথা টথা এইসব বলে। এইসব এই যে গেটটা রয়েছে, এদের বাড়িটা দেখো এই সামনে দিক থেকে দেখাচ্ছে, আর বাবু দেখো দেখতে পায় না, আমি যে আর এদিকটায় দেখাচ্ছি, ও আবার আমার কাছে এদিকটায় এলো, দিয়ে এখান থেকে আবার দেখছে। ও তো মানে এরকম দেখে না, মানে দেখে একটু কিরম মতো বলছে, মা কিরকম মানে খুব ভালো লাগছে, সবাই হই হই করছে, কি সুন্দর, মানে আলাদা ধরনের আলাদা দেখো এখানটা রান্না টান্না হচ্ছে। দাদা তোমাদেরকে আর একটু কাছ থেকে না একটু ভালো করে দেখাই। যখন নতুন বউ আসে না, অনেক নিয়ম টিয়ম তো থাকে, ওই নিয়মগুলো সব পালন করা হয়ে গেছে। আমি আসতে না একটু লেট করে ফেলেছি, আর তোমার ওই জন্য সব হয়ে গেছে, দিয়ে তোমার এখন তো নিয়ে চলে যাচ্ছে বাড়িটায়। তো চলো, বাবু দেখলো, আমিও দেখলাম, আরও সব পাশাপাশি সবাই দেখলো, তার সাথে তোমরাও দেখলে, তো চলো। এর পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরটা এসেছে, অনেকগুলো হাঁস ছিল, বাবুকে তাই দেখাচ্ছে, তা এগুলো কি বলতো, ও তো জানে, আমি তাই মজা করে বলছি আর কি। তো দেখলে তো তাহলে কিরকম আমরা আনন্দ করি, গ্রামেতে বর নতুন বর বউ যখন আসে। এই দেখো সোনা আবার কি করছে, ফুল তুলবে, বলছে মা একটু দেখাও, চলো দেখাই। দেখো এখানে গাঁদা ফুল হয়েছে, এখন তাও গরম পড়ে গেছে, আর বড় বড় হয় না এগুলো। মুখে কি মেখেছ, ফেসিয়াল করেছ? কখন ধোবে? ও গুড় খাওয়া হয়ে গেছে, এই দেখো বাবু শুয়ে পড়েছে, এই জন্য স্নান করার মাথায় বাবু খেয়ে শুয়ে পড়েছে। আর তাহলে আমি খেতে যাচ্ছি, এবার দেখো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এই দেখো মাছের ঝাল, মাছের মাথাটা আমি খাবো, আর আছে বাঁধাকপির তরকারি, আর এখানে আছে টমেটো কুলের চাটনি, আর এই কড়াইতেই রয়ে আছে নিম বেগুন ভাজা, নিম পাতা বেগুন আছে কি কী জানি, এই ভাজা যাই হোক। চলো এইগুলি আজকে খাবার খেয়ে নিই আমি।